খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ স্পন্সর্ড বাই নিউ ঢাকা সিটি ইন প্রিয় দর্শক ধরুন আপনি একটি গাছ লাগালেন সেই গাছে চমৎকার ফল ধরল এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাঁচা ফল খাবেন না পাকা ফল খাবেন এটা এজন্যে আমি বলছি যে সব কিছুই পরিপক্ক হয় নির্দিষ্ট সময় পরে সেই জন্যে আপনাকে অপেক্ষা করতে হবে সাধনা করতে হবে কিন্তু সাধনা করবার আগেই আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবেন জীবনে শর্টকাট বলে কিছু নেই জীবনে বড় হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট পথ পাড়ি দিয়েই হতে হয় আপনি যদি কাঁচা ফল খেতে চান তাহলে নিশ্চয়ই পাকা ফলের স্বাদ পাবেন না আর একটি ফলের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় পাকলেই কেবলমাত্র সুতরাং আসুন জীবনে বড় হতে হলে সুনির্দিষ্ট পথ প্রতিবন্ধকতা পাড়ি দিয়েই বড়ো হই শুভেচ্ছা নিরন্তর